আসসালামু আলাইকুম উমিস ব্লগের আজকের পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে বলেছিলাম আমি আমার চুলের যত্নে যা যা করি সব কিছু আস্তে আস্তে শেয়ার করব তাই আজকে আরেকটা হেয়ার প্যাকের রেসিপি নিয়ে আসলাম যেটা কিনা আপনার চুলকে অনেক বেশি সফট সিল্কি শাইনি এবং সুন্দর করে তুলবে সেই সাথে হেয়ার গ্রোথটাও বাড়াবে এই প্যাকটা তৈরি করার জন্য লাগবে হচ্ছে পাকা কলা একদম বেশি পাকা হলে কলাটা খুব বেশি ভালো হবে প্যাকটা এছাড়া লাগবে হচ্ছে টক দই টক দই যদি কারো না থাকে ঘরে সেই ক্ষেত্রে কলাটা একটার পরিবর্তে দুটোও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন টক দইটা দিতে এটা কিন্তু চুলের জন্য অনেক ভালো কোন উপকরণটা কোন কাজে ব্যবহার করব সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি তো আমি এখানে আধা কাপের মতো টক দই নিয়ে নিয়েছি এবার এই দুটোকে একত্রে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব যেন কলার কোনো দানা আস্ত না থাকে এছাড়া দরকার পড়বে মধু চেষ্টা করবেন ভালো একটা মধু নিতে হানড্রেড খাটি মধু হলে সব চাইতে ভালো হয় আপনারা যে কোনো ধরনের মধু ব্যবহার করতে পারেন এবার এই মধু আমি এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি এছাড়াও ব্যবহার করব আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অলিভ অয়েলের পরিবর্তে আপনারা নারকেল তেলও ব্যবহার করতে পারেন কিংবা ক্যাস্টর অয়েলও ব্যবহার করা যাবে আমি এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়ে এবার এই সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছি এতে করে প্যাকটা রেডি হয়ে যাবে আপনাদের চুলের সাইজ অনুযায়ী এই প্যাকের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখন চলে যাচ্ছি অ্যাপ্লাই করতে এই যে দেখেন আমার চুলটা কতটা রুক্ষ রাফ এবং ডাল হয়ে আছে চুলটাকে এভাবে ভাগ করে চুলের যে গোড়াটা আছে সেই গোড়ায় এই প্যাকটা লাগিয়ে নিতে হবে প্রয়োজন মতো এভাবে সিথি কেটে কেটে প্রতিটা গোড়ার মাঝে এভাবে লাগিয়ে নিতে হবে প্যাকটা বাদাবে আমার কিন্তু ফেসে অনেক ব্রেকআউটস হয়েছে তাই আমার ফেস ইগনোর করেন ফেস প্যাকে কনসেন্ট্রেট করেন পিম্পলস কমানোর জন্য আমি একটা কিছু করছি করছি যদি ফল ভালো পাই তাহলে হয়তো কখনো আপনাদের সাথে শেয়ার করবো আপাতত যা যা উপকরণ ব্যবহার করেছি এই ব্যাগটা তৈরি করতে সেগুলো কিভাবে আপনার চুলটাকে ভালো রাখবে সেটা বলে দিচ্ছি আমি কলা ব্যবহার করেছি কলা কিন্তু চুলের রুক্ষতা কমিয়ে চুল মজবুত করে সিল্কি করবে সেই সাথে নেচারাল একটা শাইন আনবে আপনার চুলে টক দইয়ে আছে জিঙ্ক ক্যালসিয়াম এটা আপনার চুলের গোড়া মজবুত করবে সেই সাথে চুলের যত খুশকি আছে সেটা দূর করবে আর চুলে একটা সুন্দর শাইন নিয়ে আসবে ন্যাচারাল কন্ডিশনারের মতো কাজ করবে এছাড়া ব্যবহার করেছি মধু মধু চুলের গোড়ায় কোনো ফাঙ্গাস বা খুশকি থাকলে সেটা দূর করতে হেল্প করে ব্যবহার করেছি তেল যে কোনো তেল চুলের জন্য যে কতটা ভালো সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন যাদের চুল ড্যামেজ হয়ে গিয়েছে রুখ খো কোনো জান নাই বেজান সেই সাথে চুলে কোনো শাইনি ভাব নেই তারা এই প্যাকটা লাগিয়ে দেখতে পারেন এই প্যাকটা ব্যবহার করলে চুল অনেক সফট হবে এবং আপনার কাছে খুবই ভালো লাগবে দেখবেন সুন্দর একটা শাইনও দিবে চুলের গোড়ায় লাগানো শেষে চুলের যে নিচের অংশটা আছে সেই অংশটাতেও কিন্তু সুন্দরভাবে এই প্যাকটা লাগিয়ে নেবেন এই প্যাকটা আপনারা চাইলে সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন আবার কেউ চাইলে পনেরো দিন পরপর মানে মাসে দুইবারও ব্যবহার করা যাবে এই প্যাকটা যখন পুরোটা চুলে দেওয়া শেষ হয়ে যাবে তখন চুলটাকে ভালোভাবে একটা ক্লিপের সাহায্যে মুড়ে দিচ্ছি আমি এরপরে কোনো প্লাস্টিক র্যাপার পলিথিন বা শাওয়ার ক্যাপ দিয়ে মাথাটাকে মুড়ে দিতে হবে এতে করে ওপরের দিকে যে মাস্ক আছে সেটা সহজে ড্রাই হবে না আমি ঠিক এভাবে করে আধা ঘন্টা অপেক্ষা করব এরপরে মাথাটাকে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে ফেলব এই প্যাকটা ব্যবহারের পরে কন্ডিশনার ব্যবহার না করলেও চলে কারণ এই প্যাকটাই কন্ডিশনারের কাজ দিবে ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি এই প্যাকটায় যেহেতু কলা আছে কলাটাকে অবশ্যই ভালোভাবে ব্লেন্ড করে ব্যবহার করবেন না হয় কলার দানা যদি থাকে তাহলে কিন্তু সেটা চুলে আটকে পড়বে পরে কিন্তু আমাকে বকা দেওয়া যাবে না ঠিক আছে এবার দেখাচ্ছি আমি কোন শ্যাম্পুগুলো সচরাচর ব্যবহার করি আমার চুলে কখনো যদি আমি ফিল করি যে আমার চুলে খুশকি দেখা দিয়েছে সচরাচর আমার চুলে খুশকি হয় না তারপরেও যদি কখনো হয় তখন আমি এই শ্যাম্পুটা ব্যবহার করি এটা হেড অ্যান্ড শোল্ডারের কিন্তু দেখতেই পাচ্ছেন একটু ডিফারেন্ট এই শ্যাম্পুটা খুবই ভালো খুশকি দূর করার জন্য আমি প্রতিনিয়ত যে শ্যাম্পুটা ব্যবহার করি সেটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডারের এই শ্যাম্পুটা আপনারা যে কোনো যে ফ্লেভার বলেন না যে কোনো ফ্লেভারের হেড অ্যান্ড শোল্ডার ব্যবহার করতে পারেন বা আপনাদের পছন্দের শ্যাম্পু ব্যবহার করতে পারেন আমি জাস্ট আমার পছন্দের শ্যাম্পুটা দেখাচ্ছি যদি কখনো এমন হয় যে আমি আজকে শ্যাম্পু করলাম নেক্সট ডে আবার শ্যাম্পু করছি তখন আমি হেড অ্যান্ড শোল্ডারটা ব্যবহার করি না তখন আমি গার্নিয়ারের এটা ব্যবহার করি কারণ এটা অনেক মাইল্ড একটা শ্যাম্পু এতে করে আমার চুলের কোনো ক্ষতি হয় না আমি কোনো হেয়ার এক্সপার্ট নই আমি জাস্ট আমার চুল যেটায় বেটার ফিল করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে এই প্যাকটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ